ঘূর্ণিঝড় যশে কার্যত তছনছ হয়ে গিয়েছে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা। সুন্দরবনের একাধিক নদী বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে একাধিক চাষের জমি, তাসের ঘরের মতো ভেঙে পড়েছে মাটির ঘর, নোনা জলে সবকিছু ভেসে গিয়েছে। সর্বস্ব হারিয়ে বাঁধের ওপরে আশ্রয় নিয়েছে কয়েকশো পরিবার। আমরা তো আগে তো এইরকম তো অবস্থায় তো মনমার হচ্ছে, ডুবে যাই কোনো রকম মনমার হচ্ছে আছি, না তো ঘর দর বাড়ি তো চারদিকে তো ব্যক্ত ভেসে চলে গেছে। হ্যাঁ, আবার যদি না যদি বাঁধ টান যদি হয় তাহলে কি করে মনমার আমরা থাকবো? একটা হচ্ছে তোমরা একটা মনমার যে কোনো একটা সিদ্ধান্ত মনমার লোক হয়েছে যে বাঁধ টান করার জন্য, নাই তো কি করে থাকবো আমরা? ইতিমধ্যেই প্রশাসনের তৎপরতায় নদী বাঁধ মেরামতের কাজ চলছে, কিন্তু সুন্দরবনের মানুষের মধ্যে সেই আতঙ্ক এখনও কাটেনি। নিম্নচাপের জেরে দক্ষিণ চব্বিশ পরগনা সহ রাজ্যে বিভিন্ন প্রান্তে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু সুন্দরবনের মানুষ এখনই সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে। ঘূর্ণিঝড়ে আমরা তো নদী, আমাদের নদী বাঁধ, এখানে নদী বাঁধ ভেঙে জল ঢুকে গেছিলো, আমরা তো পুরো ডুবে গেছিলাম, আমাদের ঘর বাড়ি ভেঙে গেছে, আমাদের জিনিসপত্র সব ভেসে চলে গেছে, চালের ড্রামটা পর্যন্ত চলে গেছে। আবার এই সামনে পূর্ণিমার কটাল আছে, এই কটালে যদি আবার জল ঢুকে আমাদের ঘরে যতটুকু জিনিসপত্র আছে যতটুকু ঘর বাড়ি আছে আবার সব চলে যাবে, তাহলে আমরা সব আতঙ্কিত আছি। আমরা থাকবো কী করে, আমরা বাঁচবো কী করে, আমরা খাবো কী করে? আমাদের এখনও পর্যন্ত কেউ আসেনি, নদী বাঁধ দেখেনি, নদী বাঁধ সারায়নি, তাহলে আমরা এখনও সবাই আতঙ্কিত মধ্যে আছি। আমাদের কবে নদী বাঁধ হবে, এবার আবার জল ঢুকবে, এবার আমরা কোথায় যাব, কি করব, আমরা কোনো কিনারা খুঁজে পাচ্ছি না। যশের দুঃস্বপ্ন এখনও তারা করে বেড়াচ্ছে সুন্দরবনবাসীদের। কিভাবে নদীগুলি রুদ্ররূপ ধারণ করে গ্রামের পর গ্রাম ভাসিয়ে নিয়ে যায় তা প্রত্যক্ষ করেছে তারা। বৃষ্টি হলে সুন্দরবনের একাধিক জায়গায় মাটির বাঁধ রয়েছে, সেগুলি থেকে মাটি ধুয়ে যেতে শুরু করবে, এমনটাই আশঙ্কা করছেন গ্রামবাসীরা। খুব দুর্ভাগ্য, আমাদের প্রচুর কষ্ট হয়েছে, আমরা সব ডুবে ডুবে গেছি, ঘর দর বাড়ি টাড়ি কিছু নেই এখনো অবধি। আমরা সব বাচ্চা গরু ছাগল নিয়ে সব আমরা ফার্স্ট সেন্টারে গেছিলাম, সেখান থেকে আবার আপাতত আমরা বাড়িতে ফিরেছি, যাই হোক কোনো রকম ত্রিপল টাঙিয়ে আছি। যাই হোক, মোটামুটি এখনো অবধি বাঁধের কোনো মেরামত বা কোনো কিছু বা কোনো যে কোনো পার্টি থেকে কেউ এখনো অবধি আসেনি সহায়তা করতে। এই আশঙ্কায় বাঁধের ওপর বারংবার গিয়ে আতঙ্কে বুক কেঁপে উঠেছে সুন্দরবনবাসীদের। আবারও সেই ভয়ানক আতঙ্কই তাড়া করছে সুন্দরবনের উপকূলবর্তী গ্রামগুলির বাসিন্দাদের। আমাদের ইয়ার ঝড়ে আগে খুব ক্ষতি হয়ে গেছে, মানে তো তোমরা টিভি আর মোবাইলে তো দেখেছো, আমরা তো কোথায় মানে ভেসে ভেসে কোথায় কোনো কিনারায় গিয়ে উঠেছি, সেখানটায় গিয়ে কিছু সময়ের জন্য ছিলাম সেখানটায়, তারপরে বাড়িতে এসে দেখি বাড়ি পুরো মরুভূমি করে নিয়ে গেছে, সব জিনিসপত্র সব ভেসে ঘুরে কোথায় নিয়ে চলে গেছে কোন কিনারায় তা আমরা জানি না, এবং আমাদের বাচ্চা কাচ্চা আমরা খুব দুর্যোগের মধ্যে আছি। এবং হচ্ছে আবার এই ঝড়ে আবার জল, যে পূর্ণিমা অমাবস্যার কটালে আবার যে জল উঠবে, আমাদের এখানটায় পুলিশ বলো নেতা টেতা কোনো রাস্তা ওই কোনো কাজে মানে কেউ আসছে না, কেউ দেখাশোনাও করছে না, আর আমাদের আবার জল বাড়বে, আমরা কোথায় যাব কী করব সেটা আমরাও বলতে পারছি। প্রশাসনের তরফ থেকে বারংবার স্থায়ী নদী বাঁধ তৈরির জন্য আবেদন করলেও এখনও পর্যন্ত কোনো কাজই হয়নি। তবুও আশায় বুক বাঁধছে সুন্দরবনের বাসিন্দারা। ইটিভি ভারত, দক্ষিণ চব্বিশ পরগনা।